খেত্রীর রাজা স্বামী বিবেকানন্দের পরম ভক্ত ছিলেন। সেই রাজার উৎসবে গান গাইতে আসেন এক বাইজি। স্বামীজি আসরে প্রবেশ করতে যাবেন, হঠাৎ সেই বাইজির গান তার কানে আসে। বাইজি গাইছে, তার মনে কেমন যেন খটকা লাগে। আসরে প্রবেশ করতে গিয়েও তার পা আটকে যায়। বাইজিও সেটা লক্ষ্য করেন। স্বামীজিকে উদ্দেশ্য করে বাইজি গান ধরেন, প্রভু আমার দোষ গুণের বিচার না করে তুমি আমায় কৃপা করো। এই গান শুনে স্বামীজির মন খারাপ হয়ে যায়। এখনো মানুষে মানুষে বিভেদের বোধ রয়ে গেছে তার মনে। এতদিনের সন্ন্যাস সাধনাকে বৃথা বলে মনে হয় তার। পরে মা সম্বোধন করে স্বামীজি তার কাছে ক্ষমা ভিক্ষা করেন। সুরদাস রচিত স্বামীজির সেই প্রিয় ভজন।
চিত।